বলদে চড়ি আসিবে সিংগায় দিলা হা, আর সিংহা শুনি মর্ততে বাজিয়া উঠল ঢাক। দ্য পিডি নিউজের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধু এবং বিজ্ঞাপন দাতাদের জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। পুজো কাটুক ভালো, জ্বলুক খুশির আলো। ভয়াবহ নৌকাডুবির ঘটনায় মৃত্যু তিনজনের, নিখোঁজ এখনও প্রায় ষাট জন। গতকাল ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার জগন্নাথপুর এলাকার মহানন্দা নদীতে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সাতটা নাগাদ উত্তর দিনাজপুরের ইটাহার থানার মুকুন্দপুর ঘাট এলাকায় একটি নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতাটি দেখতে মালদার মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর মল্লিকপাড়া সহ চারটি গ্রামের প্রায় সত্তর জন মানুষ জগন্নাথপুর ঘাট থেকে একটি নৌকো করে মুকুন্দপুর ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। সেই সময় মহানন্দার মাঝ নদীতে হঠাৎই নৌকাটি উল্টে যায়। অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারণেই এই নৌকাডুবির ঘটনা বলে অভিযোগ গ্রামবাসীদের। গতকাল রাত থেকেই নদীতে তল্লাশি চালাচ্ছে এনডিআরএফের বিশেষ বাহিনী। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের কারণে মহানন্দা নদীতে জল বেশি থাকায় বহু যাত্রীকেই উদ্ধার করা সম্ভব হয়নি। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই নৌকাডুবিতে তিনজন মারা গিয়েছেন, অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে দশ জনকে। নিখোঁজদের খোঁজে ডুবুরি নামানো হয়েছে মহানন্দা নদীতে, তবে এই মুহূর্তে মৃতদের সংখ্যা নির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয়। আমার মা ছিল, আমার মাসি ছিল, আমার নিজের মেয়ে ছিল, আমার ভাগ্নি ছিল, চারজন ছিল আমার পরিবার থেকে। কোথায় যাচ্ছিল তারা? আমার ভাগিনীর বাড়ি যাচ্ছিল মুকুন্দপুরে। কি শুনতে পেয়েছেন তারপর? মাকে মরা পেয়েছি, আমার মেয়েকে পাচ্ছি না, বাকি দুজনকে পেয়েছি জিন্দা। মা তো মরে গেছে কিন্তু মেয়েকে পাচ্ছি না, কোথায় আমার মেয়ে ডুবে আছে না ভেসে গেছে। কি নাম আপনার মায়ের? আমার মায়ের নাম হাজিরা, আমার মেয়ের নাম আমার না তারান্ন। কোথায় বাড়ি? কোথায়? মল্লিকপাড়া। কি প্রশাসনকে উদ্ধার কাজের কি দেখতে পাচ্ছেন? ওই প্রশাসনের কাজ কই, এখনো পর্যন্ত নৌকাটা তুলতে পারিনি, কোনো লাশ একটাও বের করতে পারিনি। ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান মৌসুম বেনজির নূর, চাঁচলের এসডিপিও এবং মহকুমা শাসক সহ অন্যান্য প্রশাসনিক অধিকর্তারা। মালদার ইটাহারের কিছু জন আছেন, বিহারেরও কিছু জন আছেন, বিভিন্ন জায়গা থেকে লোক নৌকায় উঠেছে। এখানে যেহেতু বর্ডার হরিশ্চন্দ্রপুর, আমাদের এখানকার চাঁচলের, জগন্নাথপুরের, বিহারের কিছু লোক আছেন, ইটাহার থেকে কিছু লোক উঠেছিল, বিভিন্ন জায়গাকার লোক আছেন, এবং তাদেরকে তো মোটামুটি সবাইকে রেসকিউ করে নেওয়া হয়েছে। আর দুজনের এই নৌকাডুবির ঘটনায় পরিবার ছাড়া হয়েছেন বহু মানুষ, চোখের সামনে জলে তলিয়ে গেছে প্রিয় মানুষগুলো। একদিকে স্বজন হারানোর কষ্ট, অন্যদিকে নিখোঁজ পরিবারের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন উদ্ধার হওয়া যাত্রীরা। পরিতোষ সরকার, দ্য পিডি নিউজ, মালদা। দাঁতে ব্যথা, দাঁতের যন্ত্রণা, মাড়ি থেকে রক্ত পড়ছে, দাঁতের যে কোনো সমস্যার সমাধানে এসে গেল নিমোফেন ফোর্থ টুথ পাউডার। আপনার পরিবারের আসল বন্ধু নিমোফেন ফোর্থ টুথ পাউডার। প্রস্তুতকারক ডিফেনিল অ্যান্ড কো। যোগাযোগ 9239158792। এই পুজোয় কিনুন টিভিএস বাইক আর কিস্তি রূপার সঙ্গে ফাইন্যান্সে গাড়ি কিনলে পেয়ে যাবেন 2000 টাকার গিফট ভাউচার। গ্লোবাল মোটরস ডায়মন্ড হারবার নতুন বোন। বিশদে জানতে ফোন করুন 03174257315। কন্ডিশন অ্যাপ্লাই। আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে।
যে কোনো টু হুইলারের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজ টু হুইলারের বিশেষ সম্ভার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরে বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানে জ্যোতি মোটরস। পুজোর কেনাকাটা করুন ডায়মন্ড হারবার ডিজিটাল গ্যালারি থেকে আর পেয়ে যান বাই 43 ইঞ্চি স্মার্ট টিভি, স্মার্টফোন। অফারটি চলবে 1 সেপ্টেম্বর 2019 থেকে 31 অক্টোবর 2019 পর্যন্ত। বিশদে জানতে কল করুন 03174257888। শর্তাবলী প্রযোজ্য। এখন থেকে বাজাজ ফিনসার্ভ পেপারলেস ফিনান্স ডিজিটাল গ্যালারিতে।